উপর থেকে সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। প্যারামিলিটারি যে নোডাল অফিসার এই বিনীত গোয়েল সঙ্গে বসে লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে। লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতার মুখে বারবার দুটো শব্দ শোনা যেত, কেন্দ্রীয় এজেন্সি আর কেন্দ্রীয় বাহিনী। নিত্যদিন সিবিআই ইডি নিয়ে হুঁশিয়ারি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বিঘ্নে ভোট করানোর আশ্বাস, সেই সঙ্গে তৃণমূলকে শায়েস্তা করার হুঙ্কার। কিন্তু লোকসভা ভোটে শোচনীয় হার এবং উপনির্বাচনে দখলে থাকা তিনটি বিধানসভাও হাতছাড়া হয়ে যাওয়ার পর কি কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এভাবে হুঙ্কার ছাড়া উচিত ছিল কিনা, তা নিয়ে বিজেপির অন্দরেই একে অপরকে বার্তা দেওয়া শুরু হয়েছে। আপনি পরিশ্রম করে যদি সফলতা তৈরি করতে পারেন তাহলে জিতবে, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন, কোন জিতবে। প্যারামিলিটারি যে নোডাল অফিসার এই বিনীত গোয়েল সঙ্গে বসে লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে এখানকার সিও। কিন্তু আমার কাছে ওয়েবকাস্ট এলো, আমি দেখালাম এক চারজন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে, বলছে না তো এটা তো দেখছি না। প্রথমে বিধানসভা ভোটে স্বপ্নভঙ্গ, 200 আসনের ডাক দিয়ে 77-এ থেমে যাওয়া, তারপর কলকাতা পুরসভা, জেলার শতাধিক পুরসভা ভোটে হার, আর এবার লোকসভা ভোটে বাংলায় 18 থেকে 12-এ নেমে যাওয়া। কোথায় খামতি, কার ব্যর্থতা, খুঁজে বের করতে সক্ষম হবে বিজেপি নেতৃত্ব? আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সর্বস্তরে আমাদের একটা অহংকার, সেই অহংকারের সাথে আমি মনে করি যে কার্যকর্তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয়নি। তৃণমূল বিজেপির কিছু কার্যকর্তা এবং বিভিন্ন এদের ঘুষ খাইয়েছে, সেটার উপর একটা নজর রাখা উচিত ছিল। প্রার্থীরা করেছেন আমাকে, যে যে প্রার্থী, তিন চারজন প্রার্থী বলেছেন আমাদের এখানে প্রচার করার জন্য বা আসার জন্য, আমি সেখানে গেছি, সময় দিয়েছি। কোনো পার্টির কোনো কেন্দ্র, রাজ্য, জেলা বলেনি, আমি যে মণ্ডলে থাকি এই মণ্ডলের কার্যকর্তারা স্বাভাবিকভাবেই বলেছেন। এই নতুন যারা আজকে নেতৃত্বে আছে তারা আসার পরে আমাদের যখন সরিয়ে দেওয়া হলো পদ থেকে, আমাদের যে এই দীর্ঘ পথ চলার যে অভিজ্ঞতা সেইটাকে যে কাজে লাগাবে না, এটা আমরা মানতে পারি না। লোকসভা ভোটে বাংলায় ভরাডুবি হয়েছে, 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও স্কোর 0। পরপর ভোটে হারের ধাক্কা সামলাতে বুধবার মেগা বৈঠকে বসছে রাজ্য বিজেপি, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারও। কিন্তু তার ঠিক আগেই দলের অন্দরের ক্ষোভ বাইরে চলে আসছে, বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন বিজেপি নেতারাই। মোদিজি যে সমস্ত কাজ করেছে সেই কাজগুলিকে আমরা ঠিক মতো পৌঁছে দিতে পারিনি, একথা তো সত্য। ঘরে ঘরে আমরা সেই মোদিজির সাফল্যকে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি, এতে কোনো দ্বিমত নেই। তার সাথে সাথে তৃণমূলের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো আমরা মূলত চোর চোরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি, কিন্তু ওই ব্যর্থতাগুলো ভেঙে ভেঙে যদি জনসমক্ষে আমরা নিয়ে যেতে পারতাম তাহলে আমার মনে হয় আর একটু বেশি লাভ হতো। 21-এর বিধানসভা ভোটে বিজেপির হার নিয়ে কামিনী কাঞ্চনের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন প্রাক্তন রাজ্যসভাপতি তথাগত রায়। 24-এর লোকসভা ভোটের ফল নিয়েও কার্যত একই সুর তাঁর গলায়। প্রার্থী চয়ন বহু ক্ষেত্রে ভুল হয়েছে। তৃণমূল বিজেপির কিছু কার্যকর্তা এবং বিভিন্ন এদের ঘুষ খাইয়েছে, সেটার উপর একটা নজর রাখা উচিত ছিল। কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দ, উনি বলেছেন বিজেপির লোকেরা ধরে নিয়েছে যে ওখানে তো বিজেপি জিতবে না, খামোকা খেটে কি হবে, বরঞ্চ পয়সাটা বাড়ি নিয়ে যাই। কামিনী এবং কাঞ্চন দু ধরনেরই ঘুষ খেয়েছিল, সেই পরম্পরাটা এখন চলছে, সেটাকে পুরোপুরি ধৌতি করা মানে ক্লেন্সিং করা সম্ভব হয়নি। একাধিক প্রাক্তন রাজ্যসভাপতি থেকে বিজেপি বিধায়ক ক্ষোভ থামছে না। নির্বাচন প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া চলাকালীন, কাউন্টিং চলাকালীন আমাদের দায়িত্ব দেয়া হয়নি, শুধু আমি নয়, আমাদের 3 বিধায়ককে দায়িত্ব দেয়া হয়নি, আরও আছে, কার কাছ থেকে কোথায় কে টাকা খেয়েছে। আবার এই 24-এ লোকসভা নির্বাচনে টাকা খেয়ে, আমি মনে করি টাকা খেয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে যারা আজকে বড় বড় কথা বলছে মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে, আজকে তারাও কিন্তু টাকা খেয়ে এটা করছে অযোগ্যতার জন্যে।
এরা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, এরা মানে কে কার বিচার করবে। ফলে বিজেপি এখন একটা ভঙ্গুর, ওদের নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, নেতৃত্বের গ্রহণযোগ্যতা নেই, বিশ্বাসযোগ্যতা নেই। বিজেপির নেতৃত্বের উপাদান হচ্ছে চচ্চড়ি রাঁধার মতো, চচ্চড়ি উপাদান দিয়ে কখনো বিরিয়ানি রাঁধা যায় না। এই গোষ্ঠী বলবে ওরা ডুবিয়েছে, ওই গোষ্ঠী বলবে এরা ডুবিয়েছে, ফলে এই ধরনের বৈঠকগুলো লোক আসার। দলের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে বুধবার বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। 2026 বিধানসভা নির্বাচনের আগে কি তৃণমূলের মোকাবিলায় প্রস্তুত হতে পারবে তারা? দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।